উপসর্গ উপসর্গ হলো যা পূর্বে বসে নতুন শব্দ গঠন করে উপসর্গ কি উপসর্গ হচ্ছে যা পূর্বে বসে নতুন শব্দ গঠন করে কিসের পূর্বে বসে একটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে যেমন হাড় হাড় একটা শব্দ যেটা গোলায় পড়ে যেমন হাড় একটা শব্দ হাড়ের পূর্বে যদি আমি বিযুক্ত করি হাড়ের পূর্বে যদি ওখানে আমি বিযুক্ত করি তাহলে কী হয় যেমন হাড় একটা শব্দ হাড়ের শব্দ যদি সাম সামনে যদি আমি বিযুক্ত করি কী হইছে বিহার বি একটা হচ্ছে উপসর্গ এই দেখো হারের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করছে তার মানে উপসর্গের কাজ কি মানে একটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করা যেমন একটা দেখো যেমন আমি খুঁজেছিলাম যে হার হার কি একটা শব্দ না হারের হার একটা শব্দ ঠিক আছে এখন আমি যদি এর সামনে যদি প্র লাগাই প্র হচ্ছে একটা উপসর্গ কি হচ্ছে প্রহার ওই হার আছে না যেটা গলায় পরে আর এই যে প্রহার হয়েছে কি প্রহার হচ্ছে মারা বা আঘাত করা ঠিক আছে এই সেম আরেকটা দেখো যেমন জানা জানা একটা হচ্ছে একটা শব্দ জানা আমরা আমি যদি জানা তার মানে এটা কি বুঝে যে আমরা কোনো কিছু জানি যে আমার জানা আছে এই বিষয়টা ঠিক আছে এই এই জানাটা এইদিকে জানা তে জানার পূর্বে যদি আমি অযুক্ত করি কি যুক্ত করি হ্যাঁ জানার পূর্বে যদি আমি অযুক্ত করি কি হয়েছে অজানা তার মানে নতুন একটা শব্দ ঘটন কোনটা যুক্ত হওয়ার কারণে নতুন শব্দ গঠন হয়েছে অযুক্ত হওয়ার কারণে তার মানে বুঝলাম যা পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কেবল উপসর্গ যেমন ও ও একটা উপসর্গ কারণ এটা ওর পূর্বে বসে মানে জানার পূর্বে বসে নতুন শব্দ গঠন করছে ও একটা মানে অক্ষর এই অক্ষরটা জানার পূর্বে বসে নতুন শব্দ গঠন করছে যেমন দেখো নজর ন বর্গির্য অন্ধস্থ নজর একটা শব্দ এখন এই নজরের পূর্বে যদি আমি সুযুক্ত করি এখন কি রয়েছে সুর নজর তার মানে এই সুর রয়েছে একটা উপসর্গ মানে যা নতুন শব্দ গঠন করে এই দেখো একটা শব্দের পূর্বে একটা শব্দ বসে নতুন শব্দ গঠন করে এটার কি হয় উপসর্গ ঠিক আছে উপসর্গ তো বুঝলাম মানে একটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এই শব্দ এই শব্দ থাকে না নতুন শব্দ গঠন করে যেমন ওই নজরের ইলেকট্রন মানে একটা শব্দ আর এই জায়গাতে সু লেখা সু নজর আবার দুই রকম একটা নজর একটা খারাপ নজর আমি যদি এখন লিখি নজর তাহলে আমার বাগতি হয় না খারাপ নজরটা ঠিক আছে যেমন আগে লিখছিলাম হার এইদিকে যেমন হার লিখছিলাম হার একটা তোমার যেটা গলায় পড়ে আর এই জায়গাতে লিখছি আমি প্রহার মানে প্র অনেক পরিবর্তন হচ্ছে কুই হার আর খুঁই প্রহার মানে প্রযুক্ত করে নতুন শব্দ গঠন হচ্ছে ঠিক আছে এখন দিকে আমাদের আমরা যে ভাষা কথা বলি এটা বাংলা আর বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ হয়ে থাকে কয় প্রকার তিন প্রকার বাংলা ভাষার ব্যবহৃত উপসর্গ হয়ে থাকে তিন প্রকার একটু জায়গা বাংলা উপসর্গ একটু জায়গা একটু জায়গা বাংলা একটু জায়গা তৎসম আর একটু জায়গা বিদেশি একটু জায়গা বাংলা উপসর্গ একটু জায়গা তৎসম উপসর্গ আর একটু জায়গা বিদেশি উপসর্গ এখন প্রশ্ন হয়েছে বাংলা উপসর্গ কোনগুলা বাংলায় উপসর্গ মোট একুশটি আমার বাংলা উপসর্গ চেনার উপায় হয়েছে কা এই কয়েকটা লাইন এই কয়টা লাইন যদি মুখস্থ থাকে এটা এটা যেমন সুহাস আদর নিবি তুই অজপারাগার ভরসা বলে অনেকে অনাচার কুকতা ও আর চোখে দেখে আবডালের উনত্রিশটি পাতলিবু ও কদবেল আনবি কদবেল আনবি মানে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো এই যেটা এই যেটা যে সুহাস আদর নিবি যেমন সুহাসের সু হচ্ছে একটা উপসর্গ কি উপসর্গ বাংলা উপসর্গ মানে এই লাইনের আমি যে কথাটা লিখলাম ইডির মাঝে যে যে ওয়ার্ডের নিচে আমার লাল দাগ আছে এইটি হচ্ছে বাংলা উপসর্গ বাংলা উপসর্গ একুশটি মনে রাখার উপায় লাগা এই চিঠি মানে সুহাস আদর নিবি তুই নিবি একটা উপসর্গ বিয়ে একটা উপসর্গ তারপর অজ একটা উপসর্গ বড় একটা উপসর্গ সা একটা উপসর্গ ও একটা উপসর্গ ওনা একটা উপসর্গ ও একটা উপসর্গ আর একটা উপসর্গ আর একটু উপসর্গ উন একটু উপসর্গ হাতে একটু উপসর্গ পদেরটি উপসর্গ কোন উপসর্গ বাংলা উপসক তার মানে এই যে এই যে লাইনটা লিখলাম এই লাইনটি পি উপসর্গ বাংলা উপসর্গ যদি মনে রাখা হবে সুহাস আদর নিবি পি অজ পারাগার বড়সা বলে অনেকে অনাচার কুকতা ও আর চোখে দেখে আবডালের উনত্রিশটি পাতি ও কদবে লানবি ইতি অঘরাম ইতি অঘরাম এখানে আনবি আন একটা বাংলা উপসর্গ ইতি একটা উপসর্গ বাংলা উপসর্গ অঘারামের মাঝে অগা একটা বাংলা উপসক রাম একটা উপসর্গ তাহলে বাংলা উপসর্গ সিনার উপায় কিতা এই যেটা কইলাম এতক্ষণ হিটি গা বাংলা উপসর্গ সিনার উপায় বাংলা উপসর্গ মোট একুশটি আরেক দিন উপসর্গ দেখান